इस्तफा दे शेख हसीना और बांगलादेश प्रधानमंत्री इस्तफा दे शेख हसीना इस्तफा देवा सहित तो हसीना देशो देश छाड़ सुरक्षा से बांग्लादेश छाड़ी भारत में पहुंची बांग्लादेश में आंदोलन उग्र हेबारु हसीना प्रधानमंत्री पद प्रधा छाड़ सहित तो देश छाड़ सूचना मिलू हसीना और तौर प्रधानमंत्री नवास बंगभवन छाड़ी निरापद स्थान सही से गणमामें चर्चा चलता

I think um, I would say uh, a period of instability, uncertainty, uh, which is bad for the country and uh, which is also not good for the region. And uh, so, India will be watching very carefully uh, yeah. what is going to happen. Our prime minister has resigned, and now we will form an interim government. To carry out the government tasks, governing tasks. Please give us some time. We will work together with your cooperation. We will run this government. Please don't. Please stay away all sorts, from all sorts of um, anarchy and vandalization because it is harmful for our country. People are dying.

बंद करेख हासीना देश छाड़ प्रफेसर कमलाकांत तो दास आम सहित अच्छा विदेश नीति विशेषज्ञ आम सहित अच्छा प्रफेसर दास आपन को स्वागत करी एवं बर्तमान जहाँ सूचना आसू शेख हसीना भारत में पहुँचा और अगरतल में पहुँचार सूचना आस तो लगातार धर कि जो भावलादेश छात्र जो प्रकार रही

রিজাইন করে সারা পরে সেটু দেশ পলায়ন কলেটে মানে বা আন্দোলনকারী মানে এক সফলতা ভাবে আন্দোলন কিছু সময় বন্ধ হয়ে যাই এবং মিলিটারি যদি অভ্যন্তরীণ সরকার ইন্টারিং গভর্নমেন্ট তে তা পাখে কিছু গোটে ব্লু প্রিন্ট রক্ষা পড়ব যে কিভাবে ভাবে আন্দোলনকারী সহ নেগোসিটিং টেবুল বসে নিশ্চিত ভাবে কিন্তু আমি গোটে পড়োশী রাষ্ট্র ভারত এবং রে বিএসএফ যাই অধিক বড়াই দিয়ে গলা যে অধিক হলে বিএসএফ কিন্তু সবু বড় কথা হল পাকিস্তান কথা কুতু বা বাংলাদেশ ভা যে পুরো লাগিকি রয়েছে আমার সহিত সেতবে এমিতি কিছু অরাজকতা যেত হোক হিংসা কাণ্ড হোক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে পাই আর প্রভাব আপনার কমি দেখুতি প্রথম কথা হচ্ছি ভারত নজর রখি তীক্ষ্ণ নজর রখি যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট হচ্ছে শতাধিক মৃতাহত হই এবং সহস্রাধিক আহত হয়েছেন তেমন ভারত অলরেডি নজর রক্ষি বড় রূপে নজর রক্ষি এবং ভারতীয় যো মানে রুলে বাংলাদেশে সে জায়গার বহু ক্ষেত্রে ভারত পড়ে আসছেন এবং সম্পর্ক যদিও ভালো অছি কিন্তু গোটা নীতি ক্ষেত্রে ভালো আছে কিন্তু সামাজিক স্তরের বর্তমানে ভারতকু বহুত বহু কেয়ারফুল রহবার এবং অলরেডি যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসি পৌঁছি ভারতরে ভারতের তাণ দাব ভারত বর্তমান কিছু ডিক্লেয়ার যে আমি রাজনৈতিক শরণ দেউছু বা নদু তেমন সে কথা কী না তো ভারতের বিদেশ নীতি ভারতের পড়োশী নীতি

ছাত্ৰ মানে বহুত অধিক অশান্ত বৰ্তমান হৈ পাৰিম যাবৰ ভৱিষ্যতকু নিশ্চিত ভাৱে স্থিতি এমি হৈছিল যে কোৱা যাওঁ খচিনা ইচ্ছা কৰী ভাষণ গোটেই ৰেকৰ্ড কৰ কিন্তু পঁয়চালিশ মিনিটর অল্টিমেট সে না দে এবং এমিতি মধ্যে দেখা গেলা বঙ্গবন্ধু যাকে কুয়া যায় শেখ মুজিবুর রেহমান তাঁর মূর্তি উপরে চড়ি মধ্যে পিলা মানে ভাঙি বা উদ্যম করুলে কেননা তাঁর ঝিউ হোচ্ছেন শেখ হাসিনা তো একু একে কিভাবে ভাবে অসন্তোষ সেখ হাসিনা পিলা মধ্যে রইচি এবং তাছি কথা জনা পড়ুছি তো শেখ হাসিনা ভারতের নিশ্চিতভাবে রয়েছেন ভৌণী মানে ভৌণী সহিত আসি পৌঁছিচ্ছেন এটি সে

যে আন্দোলনকারী মানে আন্দোলন করেছেন ভঙ্গারুজা করেছেন নিজে আহত হয়েছেন নিহত হয়েছেন সেম নিশ্চিত ভাবে শান্তিপূর্ণ ভাবে কথাবার্তা করাই টেবল উপরে আনাই বা ডিসকশন করবার কাম বর্তমানে মিটে যেহেতু রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হইছে প্রধানমন্ত্রী নিজে পলায়ন করছেন তা বিক্ষোভকারী মানে আন্দোলনকারী মানে সফলতা তাটা পখাণবে কি তা রেভল্যুশন সফল হল কবে তেমন এ গিয়ে প্রথম কথা হচ্ছে শান্ত হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা শান্ত হলা পরে তিনশো রুর্ধ্ব ব্যক্তি মৃদাহত হয়েছেন যেমন ডেথ হইছে সেমান পরভল ভাবে কম্পেন দিয়ে সমাধান কমিট করব তাপোর্ট করা দ্বিতীয় কথা সেটি করবার আহত নিহত ব্যক্তি মানুষ সমর্থন করব তৃতীয় কথা হচ্ছে কোটা উপরে সুপ্রিম কোর্ট তথা কোর্টর অর্ডর উপরে রাজনৈতিক যে অস্থিরতা সৃষ্টি যে সামাজিক আন্দোলন সৃষ্টি হয়েছে তা উপরে নজর রাখার তিরিশ কোটা সংগ্রামী মানুষ মানুষ

ये निश्चित भावे पुण्ज कौन गोटे बड़ आर्मी चैलेंज एवं जेहेतु जे आर्मी चीफ तर जे रही से जमी हिंसा रे कि फायदा मिल कि लाभ हमें बर्तमान तेणुक हिंसा छाड़ी शांति श्रृंखल में रुतु समस्ते कि ये आपिल के कितु शेख हसीना जोबले देश छाड़ प्रफेसर दास कहे शांत पड़ी एवं जो भि जो, जो कारण को नहीं कि ये असंतोष एवं ये गोटे विप्ल रूप नहीं था किभि भाबरे गोटे शर्ट टर्म्रे आम कौन दीर्घमिया यार सल्यूस कि मिल बर्तमान ठीक कई बि कि इमिडिएट रिएक्शन जमी भाबरे देखा जाए तार इंपैक्ट पड़िबो बा ধীর ধীর কিভাবে যে বেকাবু হয়েি যাইছে তাহলে নিন্ত্রণক অনাইপার ইয়ে বর্তমান গোটে বড় সেনা রাখে বহু বহু ধন্যবাদ প্রফেসর কমলাকান্ত দাস আমাদের বিদেশ নীতি বিশেষজ্ঞ এবং বাংলাদেশতি বর্তমান হয়েছি তাকে তর্জমা করুলে